দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ভরদুপুরে ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি, ব্যস্ততম ব্যারাকপুর বারাসাত রোডের উপর দ্বিব্যাপীর বিরিয়ানির দোকানে প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ দুই, গুলিতে জখম হয়েছেন একজন ক্রেতা ও দোকানের এক কর্মী। সোমবার দুপুরে ব্যারাকপুর বারাসাত রোডের সিএমডিএ নগরের কাছে বাইকে করে ব্যারাকপুরের দিক থেকে বারাসাত রোডের দিকে আসা একটি বাইকে করে তিনজন এসে আচমকাই একটি বিরিয়ানির দোকানে বাইরে থেকে গুলি চালাতে শুরু করে, যার ফলে আহত হয় একজন ক্রেতা ও একজন দোকানের কর্মী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জনবহুল এলাকায় প্রকাশ্যে শুটআউটের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রসঙ্গত, বিরিয়ানির দোকান হিসেবে বেশ নামডাকও রয়েছে দ্বিব্যাপীর। ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা গুলি চালালো তা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দোকানের এক কর্মী প্রদীপ সিং এর পেটে গুলি লাগে, তাকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং দোকানে দাঁড়িয়ে থাকা এক গ্রাহকের হাতে গুলি লাগলে তাকে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে স্থানীয় মোহনপুর থানার পুলিশ, এছাড়াও এসে পৌঁছান টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা নিয়ে বলতে গিয়ে দোকানের মালিক বাপি দাস, ডলি দাস ও অনির্বাণ দাস জানান, তাদেরকে ফোনে একটি হুমকি দেওয়া হয়েছিল, তার জেরে এই ঘটনা কিনা তা তারা বুঝতে পারছেন না। বলতে পারছি না আমি কিছুই, আমি তো আজকে দোকানে আসিনি, বলতে পারছি না আমি কী কারণে গুলি চললো, এমনি ওপেন গুলি চলে গেলাম, কিছুই বুঝতে পারছি না কী কারণে গুলি চললো। আমাদের সাথে শত্রুতাও নেই, কিছুই নেই, কেন গুলি চললো বুঝতে পারছি না। না কোনো থ্রেট কিছু ছিল না, একটা ফোন নম্বরে থ্রেট এসেছিলো, একটা ফোনে একটা কথা বাপিকে খুব গালাগালি করছিল, একটা গালাগালি, খুব অশ্লীল ভাষায় গালাগালি করছিল। মানে আমাকে বাবা ফোন করে বললো যে এরকম তিনটে ছেলে বাইকের মধ্যে এসছে, তা ওরা তিন চার রাউন্ড গুলি চালিয়েছে, তো আমাদের একটা স্টাফের লেগেছে বুকে গুলি আর একটা আমাদের কাস্টমারের লেগেছে গুলি, তো আমরা এটা মানে বুঝতে পারছি না কী কে করলো সেটা আমাদের নিজেরও এখনও ধারণা নেই, প্রশাসনের উপর আস। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার ফোনে এসেছিলো কালকে রাতে এসেছিলো, বলেছে দেখে নেবে তাকে, মানে একটা আননোন নাম্বার দিয়ে কল এসেছিলো। না না না, এসব কিছু বলেনি। দুদিন আগে আমার মামার সাথে মানে একটা দুটো ছেলের আর কি ঝামেলা হয়েছিলো, মানে ওই পিস নিয়ে, মানে মাংসের পিস নিয়ে একটু ঝামেলা টামেলা হয়েছিলো, সে যাই হোক, তো আমার মনে হয় না সেরকম কিছু হবে, তারা কিছু করেছে। এবার প্রশাসনের উপর পুরো আস্থা আছে, প্রশাসনের উপর টোটালটাই আমাদের আস্থা আছে, প্রশাসন যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। হ্যাঁ, এর আগে হয়েছিল, সেটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যে করেছে সে সঠিক শাস্তিও পেয়েছে। আরে আমি তো তখন ভেতরে ছিলাম, আর আমি তো কিছু দেখিনি, মেন হচ্ছে বলছে তিনজন বাইকে করে এসেছিলো কালো ড্রেস পরে, আর ফায়ার করতে করতে দোকানের দিকে ফায়ার করতে করতে চলে গেছে। হ্যাঁ, চার পাঁচ রাউন্ড, তার মধ্যে আমার একটা স্টাফের লেগেছে বুকে, একটা কাস্টমারের আঙুলে লেগেছে। কে স্টাফের? ওর নাম হচ্ছে প্রদীপ সিং, কাস্টমারের নাম তো আমি বলতে পারবো না, ওকে সঙ্গে সঙ্গে মানে কোনো নার্সিংহোমে নিয়ে গেছে। কেনার জন্য দাঁড়িয়েছে কি বেরিয়েছে আমি ঠিক বলতে পারবো না, ওটা অ্যাজ এ কাস্টমারই তো বলবো। ওনার আঙুলে লেগেছে, ও আছে, ভালোই আছে, ও তো বুড়ো আঙুলে জাস্ট একটা লেগেছে, বুড়ো আঙুলে লেগেছে, মানে শুনেছি আমি, আমি পুরোটা দেখিনি, বলেছে যে বুড়ো আঙুলে লেগেছে, আমি ওকে দেখিও নি ঠিক মতন। না আমাকে তো এরকম, না না না, কোনো থ্রেট ফেট কিছু না, আমরা ভাই ব্যবসায়িক মানুষ, আমাদের কিসের থ্রেট, আর এরকম ধরনের আমার এখানে কোনোদিন হয়ও না। এর আগে একটা বোম চলেছিল, এরকম কারণটা আমি বুঝতে পারছি না, কি আমার ব্যবসা ডাউন করার জন্য করছে কিনা আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমি ঠিক প্রচুর আতঙ্ক, আতঙ্ক মানে আর কি ব্যবসা করবো, আর তো ব্যবসা করার মতো মানে মানসিকতাই নেই, কাকে সন্দেহ করবো, এরকম সন্দেহ করার মতন আমার তো প্রয়োজনই পড়ছে না। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা ও পুরপ্রধান উত্তম দাস বলেন, ঘটনা ঘটেছে এখানে বাপির বিরিয়ানির দোকান, বাপি বিরিয়ানি এখানে কাস্টমার ছিল, তবে আজকে কাস্টমারের ভিড়টা কম ছিল, হঠাৎ করে দেখা গেল যে ওপারের থেকে একটা বাইকে করে
মানে তিনজন এবং মিডিলে যে ছিল তার হাতে মেশিনটা ছিল, সামনে যে চালাচ্ছিল তার হেলমেট পরা ছিল, পিছনে আরেকজন ছিল, হঠাৎ করে এদিকে গুলি ছুড়েছে, তাতে একজন কাস্টমার এবং একজন কর্মচারী দুজনের গুলি লেগেছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে এবং প্রশাসনের আধিকারিকরা এসেছেন, তারা দেখছেন আসল ঘটনাটা কী, তারা বিভিন্ন ক্লু বের করার চেষ্টা করছে। দেখুন এটা ঘটেছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমি নিশ্চয়ই বলবো এটা অরিজিনাল কি আসামি সে ব্যাপারে। আজকে প্রায় 2:40 নাগাদ একটা শুট আউট ইনসিডেন্ট হয়েছে, দুজন ইনজার্ড হয়েছে, পুলিশ কজন ইনজার্ড হয়েছে, দুজন সিরিয়াস, কজন একজন সিরিয়াস আছে, মোটিভ কী ছিল সেটা তদন্ত করে দেখছি, কজন এসেছিল, তিনজন মনে হচ্ছে, কিসে এসেছিল দাদা, মোটর সাইকেল, মানে গুলি কি আপনার ওই ওয়ান শটারে গুলি না আপনি, সেটা তো তদন্তের ব্যাপার আছে, তদন্তের মানে ইনভেস্টিগেশন হচ্ছে এই মুহূর্তে বলা মুশকিল আছে, করণ বেলা এরকম দুপুর বেলা এই জন্য গুলি মানে ফোকাসে দিনে না, এটা তো তদন্তের ব্যাপার আছে, আমরা তদন্ত করে দেখি, ট্রেড কল ছিল, একটা ট্রেড কল ছিল কদিন আগে বলছি, এটা টোটাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ওটা বলা সম্ভব না দাদা, এর আগেও এই দীপাপির দোকানে মারামারি ভাঙচুর হয়েছিল, বোম পড়েছিল, বোম পড়েছিল, এগুলো সব কিছু দেখা হবে। দাদা একটা কথা বলি যে আপনি তো চেষ্টা করছেন থানা বাড়ানো, আটখানা থানা বল, এই মোহনপুর আমরা বাড়িয়েছি কিছুদিন আগেই চালু হয়েছে, তারপরে এই ঘরে গুলি না, এই ইনসিডেন্ট হয়েছে যে সেটা তো তদন্তে বেরিয়ে আসবে কি হয়েছে কেন হলো। পাশাপাশি এই ঘটনায় আহত রাজেশ মণ্ডল জানান, ওই পাশ থেকে কেউ মানে গুলি ফায়ারিং করেছিল এই পাশে, আমি দেখিনি, আমি এইদিকে ঘুরে দাঁড়িয়েছিলাম তো আমার হাতে লাগে ফট করে, আমি হাত ধরে দাঁড়িয়ে পড়েছি, আরো 2-3 করে আর একজনের লেগেছে, ওই হাতটা একটু দেখো, লাইটের উল্টো দিকে দাঁড়াও, দুজনে। এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।